বাংলাদেশ চা বোর্ডে আপনাকে স্বাগতম। বিশ্বের প্রধান চা উৎপাদনকারী দেশগুলোর মাঝে বাংলাদেশ অন্যতম। ব্রিটিশ শাসনামল থেকে সারা বিশ্বের চা শিল্পে বাংলাদেশি চায়ের রয়েছে এক অনবদ্য অবদান। বাংলাদেশি চা শিল্প এদেশের জনগণকে অর্থনৈতিকভাবে উন্নত করার পাশাপাশি বিশ্ব দরবারে দেশের নামকে উজ্জ্বল করে আসছে 1854 সাল থেকে। 1957 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাঙালি হিসেবে চা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর শুরু হয় চা শিল্পের স্বর্ণযুগ। কিন্তু 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এই শিল্প বিশাল ক্ষতির সম্মুখীন হয়। তবে দেশ স্বাধীনের পর জাতির পিতা এই শিল্পকে আরও উন্নত করার লক্ষ্যে চা বোর্ডকে পুনরায় নতুনভাবে গড়ে তোলেন। বর্তমানে এই চা বাগানের পরিচালন সুবিধা নিশ্চিতকরণ, চা পণ্যের বহুমুখীকরণ এবং বিদেশে চা রপ্তানির লক্ষ্যে বাংলাদেশি চায়ের সব ধরনের প্রচার কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাংলাদেশ চা বোর্ডের রয়েছে নানান কার্যক্রম। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত চা গবেষণা কেন্দ্রে প্রতিনিয়ত গবেষণার কাজে লিপ্ত থাকেন অভিজ্ঞ গবেষণাকারীর এক বিশেষ দল। নতুন জাতের চারা উৎপাদনের পাশাপাশি চা গাছের বিভিন্ন সমস্যার নির্ণয়করণ, বিভিন্ন স্বাদের চা উদ্ভাবন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ চা বোর্ড কাজ করে যাচ্ছে সার্বক্ষণিক। বাগানের পাশেই রয়েছে টি টেস্টিং রুম সহ ভোক্তা চাহিদা পূরণের জন্য চা উৎপাদন কারখানা। এমন অগণিত প্রচেষ্টার পর চা এখন বাংলাদেশের সবচেয়ে পরিচিত পানীয়, এমনকি এটা দেশের সীমানা পেরিয়ে বিদেশ পর্যন্ত বিশেষ পরিচিতি লাভ করেছে। করে বাংলাদেশ চা বোর্ডের ছায়াতলে চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গবেষণাকারীদের সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাচ্ছে অদম্য শ্রমিকগণ। যেভাবে আমাদের চা শ্রমিক ভাই বোনরা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন বুনে যাচ্ছেন, ঠিক সেভাবেই তাদের স্বপ্নে ভর করে সমগ্র বাংলাদেশ একদিন পৌঁছে যাবে স্বপ্নের সোনার বাংলার সোনালি শিখরে। বাংলাদেশ চা বোর্ড।